সবাইকে আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দীর্ঘদিন যাবৎ আপনাদের মধ্য থেকে অনেক ভাই এবং বোনেরা আমাকে প্রশ্ন করে আসছেন যে তিরিশ হাজার টাকার ভিতরে পঁচিশ হাজার টাকা থেকে তিরিশ হাজার টাকার ভিতরে কিভাবে বাজেট একটা পিসি বিল্ড করা যায় ল্যাপটপ ভালো হবে নাকি ডেস্কটপ ভালো হবে আমরা যে কাজ করি এই কাজের জন্য ওকে তো আজকের এই পর্বে মূলত আমি ফাইনালি এই ভিডিওটা তৈরি করছি এবং আপনাদেরকে একটা বাজেট পিসি কিভাবে বিল্ড করতে হবে এটা নিয়ে একটা পরামর্শ দিবো বা একটা গাইডলাইন দিব তো বন্ধুরা প্রথমে আমি বলে রাখি যে আমাদের যে কাজগুলো আছে আমরা যখন লং টাইম কম্পিউটারে বসি ক্লায়েন্টের কাজ করি তখন আমরা যদি ল্যাপটপটা ইউজ করি হ্যাঁ আমি দীর্ঘদিন যাবত ল্যাপটপ ইউজ করেছি আমার ল্যাপটপের ল্যাপটপ ইউজের অভিজ্ঞতা এবং ডেস্কটপ দুইটারই অভিজ্ঞতা আমার আছে তো আমি আপনাদেরকে ভালো সাজেশন দিতে পারবো আশা করি যদিও আমি আসলে কোনো টেক মাস্টার বা এই পিসি নিয়ে খুব ঘাটাঘাটি করে এরকম কোনো পার্সন না তারপরেও আপনাদেরকে একটা গাইড দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা দেখুন আমরা যখন লং টাইম ক্লায়েন্টের জন্য কাজ করার জন্য বসি তখন ল্যাপটপটা অনেক গরম হয়ে যায় ওকে আপনি যত দামি ল্যাপটপই কিনেন একটা লং টাইম বসলে দশ বারো ঘন্টা সময় নিয়ে বসলে এটা একটা সময় গরম হবে হ্যাং করবে ওকে আপনাকে বন্ধ করতে হবে একটু পরে চালু করে আপনাকে ক্লায়েন্টের আবারও কাজ করতে হবে তো আমি যখন ল্যাপটপ থেকে ডেস্কটপে সুইচ করলাম এই প্রবলেমটা কিন্তু হচ্ছে না আমি চব্বিশ ঘন্টা ডেস্কটপ ছেড়ে দিলেও কিন্তু কোনো প্রবলেমই হচ্ছে না ওকে আমি অনায়াসে অনেক কাজ করতে পারছি এবং আমি যে বাজেটের ভিতরে ল্যাপটপটা ইউজ করতাম তারও অনেক নিচের বাজেটের ডেস্কটপ আমি ইউজ করে এর থেকে বেশি বা বেটার সার্ভিস পাচ্ছি ওকে সো আপনাদেরকে রিকমেন্ড যারা এখনো কম্পিউটার কিনেন নাই আপনারা অবশ্যই ডেস্কটপ নেবেন কারণ হচ্ছে ডেস্কটপ ইউজ করলে আপনি ক্লায়েন্টের কাজ অনায়াসে করতে পারবেন এবং আসলে স্বাচ্ছন্দ্য বোধ করবেন ওকে তো চলুন বাজেট ওরিয়েন্টেড একটা ডেস্কটপ কিভাবে বিল্ড করতে হবে তা একটু দেখে নিই তো আমরা আমাদের স্ক্রিনে চলে যাই তো বন্ধুরা একটা পিসি বিল্ড করতে হলে এই কম্পোনেন্টগুলো অবশ্যই লাগবে তো এর ভিতরে প্রথমে আছে একটা কেসিং আপনারা ইউজ করতে পারেন সেটা হচ্ছে ভি ওয়ানের এইট জিরো ওয়ান টু মিড টাওয়ার গেমিং কেসিং এটার দাম হচ্ছে অ্যারাউন্ড ছয়ত্রিশশো টাকা আপনারা যদি এটা লিখে সার্চ করেন কপি করি আমি ক্রমে চলে যাই এখানে একটু সার্চ করি আমি এমনিতে একটা ওয়েবসাইটে যাচ্ছি বিডি ডট কম নামে তারা আমাকে কোনো স্পন্সর দেয় নাই আমি আপনাদেরকে দেখানোর স্বার্থে এটা ইয়ে করছি তো আপনি যদি ভি ওয়ানের মিড টাওয়ার গেমিং কেসিংটা নেন তাহলে আপনি এরকম একটা লুক পাবেন এটার ডানে এবং সরি বাম পাশে এবং সামনের দিকে গ্লাস আছে গ্লাস ইউজ করা হয়েছে এবং চার চারটা এলইডি লাইট লাইটসহ ফ্যান আছে এবং উপরের অংশে আপনারা দেখতে পাবেন উপরের অংশে দেখুন এটার কিন্তু ফাঁকা আছে এবং নিচের অংশে ফাঁকা আছে যেটার কারণে এটা গরম হবে না কেসিংটা এবং নিচের দিকে দেখুন এটা কিন্তু অনেকাংশেই খালি জায়গা আছে ওকে সো এই কেসিংটা আপনারা ইউজ করতে পারেন এটার দাম হচ্ছে অ্যারাউন্ড থ্রি মানে ছয়ত্রিশশো টাকা পরবর্তীতে আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটা সিক্স ও সেভেন জেনারেশনের জন্য উপযোগী একটা মাদারবোর্ড নিবেন সেটা হচ্ছে এমএসআই ব্র্যান্ডের এইচ ডাবল ওয়ান জিরো এম প্রো এইচ সরি প্লাস এটার দাম হচ্ছে পাঁচ হাজার আটশত টাকা এই দামগুলো একটু এদিক সেদিক হতেই পারে তো এটা লিখে যদি একটু সার্চ করি গুগলে তাহলে পেয়ে যাব দেখুন আল তাদের একটা ওয়েবসাইট আছে এই মাদার বোর্ডটা আপনারা নিতে পারেন পাঁচ হাজার আটশো টাকা একটু দাম এদিক সেদিক হতে পারে ওকে তো এইটা আপনারা নিতে পারেন এটা সিক্স অর সেভেন জেনারেশনের জন্য টার্গেট করে তৈরি করা তো বন্ধুরা আমি পরবর্তীতে চলে যাব আমি আপনাদেরকে বলবো যে ইন্টেলের কোর আই ফাইভ সিক্স জেনারেশনের একটা আপনার প্রসেসর নিবেন যেটার দাম হতে পারে সাড়ে দশ হাজার টাকার মতো তারপর হচ্ছে একটা অ্যাপাসারের একটা দুশো ছাপ্পান্ন জিবির একটা এসএসডি নেবেন এটার দাম হতে পারে তিন টাকার মতো তারপর হচ্ছে অ্যাপাসারের আরও একটা প্যান্থার এইট জিবি ওকে ফোর জিবি প্লাস ফোর জিবি এটা আট জিবি লাইটিং আছে গেমিং র্যামটা নিতে পারেন যেটার দাম হতে পারে চার হাজার পাঁচশত পঞ্চাশ টাকা এবং ভিউ ওয়ানের ভিউানের আমরা কেসিংটা ইউজ করেছিলাম ভিউ ওয়ানেরই একটা ভিবি সেভেন ডাবল জিরো ওয়াটের আপনি সুইচিং পাওয়ার সাপ্লাই ইউজ করতে পারেন যে যেটার দাম হচ্ছে পনেরোশো টাকা এই টাইপের কম্পোনেন্টগুলো দিয়ে যদি আপনার পিসিটা বিল্ড করেন তাহলে আমরা যে কাজগুলো করি ওয়েব রিসার্চ তারপর হচ্ছে আপনার বিভিন্ন টাইপের ছোটো ছোটো সফটওয়্যার ইউজ করি আমাদের কাজে তারপর হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড এক্সেল অপারেটিং সহজেই আমরা করতে পারবো ঠিক আছে এই দামের বাহিরে আপনার মনিটর এবং কিবোর্ড এবং মাউস এইগুলো রয়েছে তো আপনি কম দামি আপাতত নতুন অবস্থায় কম দামি একটা মনিটর ইউজ করতে পারেন আমি এইচপির বাইশ ইঞ্চির একটা এলইডি মনিটর ইউজ করি এবং মাউস এবং কিবোর্ড ইউজ করি হচ্ছে এফোরটেকের একটা কম্বো এটার দাম হচ্ছে চোদ্দোশো টাকা আর হচ্ছে আপনার মনিটরের দাম হচ্ছে এখন চোদ্দো হাজার বা পনেরো হাজার টাকা ওকে তো আপনি নতুন অবস্থায় একটা মনিটর এর থেকে কম দামে অনেক ব্র্যান্ডের পেয়ে যাবেন পাঁচ সাত হাজারের ভিতরে অনেক ভালো মনিটর পেয়ে যাবেন মোটামুটি লেভেলের ওকে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এই টাইপের কম্পোনেন্টগুলো দিয়ে যদি আপনারা একটা পিসি বিল করেন এটার দাম হচ্ছে পঁচিশ হাজারের উপরে তিরিশ হাজারের নিচে তাহলে আপনি অনায়াসেই এই কাজগুলো করতে পারেন আমরা যে টাইপের ভিডিও তৈরি করি আপনাদের জন্য এবং আমি ব্যক্তিগতভাবে যে কাজগুলো করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ